আচ্ছা, তোমাদের 24-এর কি ফ্রি ক্লাস চলতেছিল? সেকেন্ড পেপারের যে প্রথম চ্যাপ্টার যেটা থার্মোডাইনামিক্স, সেটার ফ্রি ক্লাস চলতেছিল। অ্যান্ড ফ্রি ক্লাসের মাধ্যমে আমরা বলছিলাম যে আমরা থিওরিটিক্যাল সব কিছু শেষ করে দিব, দেন চ্যাপ্টার শেষে আমরা ওয়ান শট ক্লাস নিব, দেন তারপর আমরা কি করবো বলো, সিকিউ সলভিং ক্লাস নিব, এমসিকিউ সলভিং ক্লাস নিব, অ্যাডমিশন সলভিং ক্লাস নিব, তারপর আমরা এই ফ্রি কোর্সটা কমপ্লিট করব। ঠিক আছে, সো আমাদের কিন্তু একাডেমিক ক্লাস নেওয়া শেষ, এখন আমাদের টেকনিক্যালি আর চারটা ক্লাস বাকি আছে। একটা হলো ওয়ান শট ক্লাস, একটা হলো সিকিউ সলভিং ক্লাস, একটা হলো এমসিকিউ সলভিং ক্লাস, এবং ফাইনাল একটা অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং ক্লাস। এবং এই চারটা ক্লাস শেষ হইলেই কিন্তু আমাদের ফ্রি কোর্সের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। তারপর হয়তোবা ফ্রি ক্লাস আরও নিব, অবশ্যই নিব, বাট এভাবে একদম নিয়ম করে লাইক একটার পর একটা চ্যাপ্টার হয়তো বা পুরোটা তো আর ফ্রিতে করানো হবে না বা সুযোগ হবে না, সুযোগ হলে আমি নিজেই করাইতাম, এই সুযোগটা হবে না দেখেই হয়তো বা করাইতে পারবো না সবগুলো ফ্রিতে। ঠিক আছে, এর পরবর্তী ক্লাসগুলো কোথায় হবে ভাই? এর পরবর্তী যে ক্লাসগুলো মানে সেকেন্ড পেপারে বাকি যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো ক্লাস হবে আমাদের প্রাইভেট ব্যাচ, যেটা ব্যাচ হালকে। ঠিক আছে, যেমন এখানে তোমার ফার্স্ট পেপার প্রাইভেট ব্যাচের মনে হয় ছবি দেওয়া আছে, ফার্স্ট পেপার প্রাইভেট ব্যাচ যেটা ব্যাচ থট, এখানে আমরা নিউটনিয়ান মেকানিক্স কমপ্লিট করে ফেলছি অলমোস্ট। ঠিক আছে, আর একটা লেকচার বাকি আছে, তাহলে আমাদের নিউটন মেকানিক্স কমপ্লিট, তারপর আমরা কাজ ক্ষমতা শক্তিতে চলে যাব। এবং অলরেডি এই ব্যাচে তোমরা দেখতে পাচ্ছ কিনা 1000 মানুষ হয়ে গেছে। ঠিক আছে, 1000-এর বেশি মনে হয়, আমি যদি এক্স্যাক্টলি বলি এক্স্যাক্টলি কত হবে সেটা আসলে দেখতে পাচ্ছি না, এক্স্যাক্টলি হইলে 1030-1040 এরকমের কাছাকাছি মানুষ হয়ে গেছে আর কি ফার্স্ট পেপার ব্যাচে। আর সেকেন্ড পেপার ব্যাচ যেটা, সেকেন্ড পেপার ব্যাচে কিন্তু আমরা এখনো ক্লাস শুরুই করিনি। ঠিক আছে, সেকেন্ড পেপার পেইড ব্যাচে আমরা এখনো ক্লাস শুরুই করি নাই, সেকেন্ড পেপার পেইড ব্যাচে ক্লাস শুরু হবে এই মাসের লাস্টে, মানে তোমাদের ফ্রি কোর্সটা শেষ হবে তারপরে ইমিডিয়েট পরেই আমরা কি করব, সেকেন্ড পেপারে স্থির তড়িৎ শুরু করে দিব। ঠিক আছে, এবং ইতিমধ্যেই 421 জন আগে থেকেই ভর্তি হয়ে আছে। ঠিক আছে, সেকেন্ড পেপারে ক্লাস শুরু করার আগেই 421 জন মানুষ ভর্তি হয়েই আছে। সো আপনারা অনেকে এখনো ভর্তি হন নাই, বাট আপনাদের মনের মধ্যে একটা কনফিউশন আছে যে ভাইয়ের কাছে বাকি চ্যাপ্টারগুলো কোথায় কমপ্লিট করব, বা যদি পেইড ব্যাচে ভর্তি হইতেও হয় সেখানে কিভাবে ভর্তি হব, কোর্স ফি কত, আমি যদি এত টাকা দিয়ে ভর্তি হই আমি কি কি পাবো, তাই না? এরকম অনেক প্রশ্ন আছে তোমাদের মনে, সেগুলো আমি একটা ক্লিয়ার কাট উত্তর দিই। ঠিক আছে, আমাদের যে ব্যাচগুলো প্রত্যেকটা ব্যাচ আমরা নাম দিছি 3-in-1 ব্যাচ। কেন? কারণ তিনটা ব্যাচের কম্বাইন্ড যে তোমার কি বলে একটা আউটপুট সেটা তুমি একটা ব্যাচ থেকেই পাবা। তিনটা ব্যাচ কি কি? একটা থাকে একাডেমিক ব্যাচ, রাইট, একটা থাকে শেষ মুহূর্তের প্রস্তুতি বা সিকিউ এমসিকিউ সলভিং ব্যাচ যেটাকে আমরা বলি, বা ওই ওয়ান শট টাইপের ব্যাচ যেটাকে আমরা বলি। ঠিক আছে, এবং ফাইনালি একটা থাকে অ্যাডমিশন ব্যাচ। আমরা তিনটা ব্যাচকে ইন্টিগ্রেট করে একটা ব্যাচের মধ্যে মার্চ করছি। ঠিক আছে, আমাদের এই একটা ব্যাচের মধ্যে তুমি একাডেমিকের সব কিছু পাবা, তুমি বিগত বছরের সকল রকমের সৃজনশীলের সলভ পাবা, তুমি সকল রকমের এমসিকিউয়ের সলভ পাবা, তুমি অ্যাডমিশনের কোয়েশ্চেনের সলভ পাবা, তুমি মানে বিশাল বড় একটা প্র্যাকটিস শিট পাবা, হোপফুলি ওই প্র্যাকটিস শিটের বাইরে তোমার ফিজিক্সের কিছু লাগবে না, তুমি প্রতি সপ্তাহে একটা করে প্রবলেম সলভিং ক্লাস পাবা। বুঝতেছো, প্রতি সপ্তাহে তুমি একটা করে প্রবলেম সলভিং ক্লাস পাবা, মানে তোমার একটা সপ্তাহে যা যা প্রবলেম হবে তুমি ওই সপ্তাহে একটা লাইভ ক্লাসের মাধ্যমে তুমি এটাকে সলভ করে। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস থাকবে প্রবলেম সলভিং ক্লাস। হ্যাঁ, আর চ্যাপ্টার শেষে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়ান শট ক্লাস নেই, মানে ধরো কথার কথা থার্মোডাইনামিক্স শেষ হয়েছে, শেষ হওয়ার পর একটা ওয়ান শট ক্লাস। কেন? কারণ থার্মোডাইনামিক্স শেষ হওয়ার পর আমি যদি সাথে সাথে তোমার সিকিউ সলভ করা শুরু করি, তোমার কিন্তু চ্যাপ্টারের প্রথম দিকের জিনিসপাতি মনে নাই, ওটা আমি তোমাকে মনে করাবো কিভাবে? এর জন্য যখনই চ্যাপ্টার শেষ হয় আমরা কি করি, শেষ করার পর একটা ওয়ান শট ক্লাস নেই, ক্লাস নেওয়ার পর দেন আমরা বিগত বছরের যে বোর্ডে যে স্টুডেন্টগুলো আসছিল সেগুলো সলভ করাই, দেন এমসিকিউ সলভ করাই, দেন অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করাই, আর প্রবলেম সলভিং ক্লাসের মধ্যে চলতেই থাকবে। এই যে এত কিছু, এত কিছু পুরা, তাও আবার এটা শর্ট সিলেবাসের না, এই কোর্সটা কিন্তু ফুল সিলেবাসের, মানে তোমরা যদি যে কোনো কোর্সে ভর্তি হও আমাদের, ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক, তোমার ফুল সিলেবাস কমপ্লিট হবে। কিভাবে? আমরা প্রথমে শর্ট সিলেবাসের 60টা চ্যাপ্টার শেষ করব, শেষ করার পর আমরা তোমাদের ফুল সিলেবাসও কমপ্লিট করে দিব। সো আলটিমেটলি তোমার কিন্তু ফিজিক্সের যত চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হয়ে যাবে এই ব্যাচগুলায়। এবং এই ব্যাচের কোর্স ফি কত জানো? গেস করো, এই ব্যাচের কোর্স ফি কত ভাই? মাত্র 1500 টাকা। 1500 টাকায় ফিজিক্স ফুল সিলেবাস, একাডেমিক ওয়ান শট, সৃজনশীল সলভিং, এমসিকিউ সলভিং, অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং, প্রবলেম সলভিং, সব মাত্র 1500 টাকা দিয়ে তুমি একবার পারচেস করলে অ্যাডমিশন পর্যন্ত তোমার আর কিচ্ছু চিন্তা করতে হবে না ফিজিক্স নিয়ে। অ্যাডমিশন পর্যন্ত তোমার যাবতীয় যা দরকার এই একটা ব্যাচের মধ্যে আছে। জাস্ট একবার ভর্তি হওয়া বাকি। ভর্তি হওয়ার প্রসিডিউরটা কি? নর্মালি তোমরা অনেকে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক দেখেই থাকো, যে ভর্তি হওয়ার পর যে রেজিস্ট্রেশনে ফর্ম যেটা ফিল আপ করতে হয়, এটা কালেক্ট করবা কিভাবে? আমাদের যে পেজ, মানে আমি যে এখন যেই পেজ থেকে লাইভে আসি, ফিজিক্স অফ স্টুপিড, ঠিক আছে, এই পেজে একটা টেক্সট দিয়ে তোমার বলতে হবে যে ভাইয়া আমি এই ব্যাচে ভর্তি হইতে চাই।